हेलो स्टूडेंट्स, हमें शुभाशीष सर छाय स्मार्ट क्लासे तुम्हारे सकल के स्वागत। आज हमें आलोचना करब नवम श्रेणी शब्द अध्याय मानुषेर कानेर गठन और शब्द दूषण सम्पर्के। अध्यायटी टपिकटी तुम्हरा पे जाच्छो छाया नवम भौत विज्ञान और परिवेश भौत विज्ञान और परिवेश शिक्षक बई दुटीते। शब्द एक गुरुत्वपूर्ण अध्याय। এই অধ্যায়ে তোমরা অনেক নতুন নতুন টার্মের সঙ্গে পরিচিত হবে আর নতুন টার্ম মানে তোমাদের মনে একটা ভীতির সঞ্চার হবে। আজকের এই ভিডিও সেই ভয় তোমাদের দূর করতে সাহায্য করবে। তাহলে এবার চলে আসি মূল বিষয়বস্তুতে। আমরা এখানে আলোচনা করব কানের গঠন এবং কানের বিভিন্ন অংশের মধ্য দিয়ে শব্দের বিস্তার নিয়ে। এখন ছোট থেকে আমরা জানি আমাদের ইন্দ্রিয় রয়েছে কটি না পাঁচটি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। অর্থাৎ কান আমাদের একটা ইন্দ্রিয়। কান কী কাজে লাগে? শুনতে সাহায্য করে। অর্থাৎ কানকে আমরা শ্রবণেন্দ্রিয় বলি। কীভাবে শুনি? না একটা শনক, অর্থাৎ যার থেকে শব্দ উৎপন্ন হয়। এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে। এখানে কান রয়েছে, শব্দ তরঙ্গ যাচ্ছে গিয়ে আমাদের কানে পৌঁছচ্ছে। শব্দ তরঙ্গ কানের ভেতরে যে বিভিন্ন যন্ত্র রয়েছে তার মাধ্যমে যাচ্ছে এবং গিয়ে আমাদের মস্তিষ্কে শ্রবণ অনুভূতি জাগাচ্ছে আর তার ফলে আমরা শনক থেকে উৎপন্ন কোনো শব্দ শুনতে পাচ্ছি। অবশ্যই কান আর শনকে মাঝখানে কোনো মাধ্যম থাকতে হবে, কারণ শব্দ কোনো মাধ্যম ছাড়া যেতে পারে না, এটা আমরা আগেই জেনেছি। এখন এটা তো গেল ওপর ওপর ব্যাপার যে কানে শব্দ পৌঁছবে আমরা শুনতে পাবো। কিন্তু কানে শব্দ পৌঁছানো এবং সেখান থেকে শব্দ উদ্দীপনা বা শ্রবণ উদ্দীপনা সৃষ্টি হওয়া, সেখান থেকে শ্রবণ অনুভূতি সৃষ্টি হওয়া কীভাবে ঘটছে কানের ভেতরের অংশে, সেটা আমাদের মূল আলোচ্য বিষয়। তার জন্য আমাদের কী জানতে হবে? কানের ভেতরের গঠন এবং ভেতরে কী কী অংশ রয়েছে সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। চলো তাহলে দেখে নিই এবার। আমরা আমাদের ছায়া প্রকাশনীর টেক্সট বই থেকে এই কানের অংশের একটা ছবি ব্যবহার করছি। এখন কানের মূলত তিনটি ভাগ। কী কী? বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। আমরা নাম শুনেই বুঝতে পারছি যে বহিঃকর্ণ অর্থাৎ বাইরের দিকের অংশ। কী কী? আমরা বাইরে থেকে আমাদের যে অংশটা দেখতে পাই সেটা হচ্ছে এই অংশটা, এই ছাতার মতো অংশবিশেষ, এটাকে তাই নাম হচ্ছে কর্ণছত্র, কর্ণছত্র। তারপর রয়েছে একটা লম্বা নলের মতো অংশবিশেষ এবং তারপর রয়েছে একটা মাংসল পর্দা, মাংসল পর্দা, এটাকে বলছি কর্ণপটহ। এবং যে নলের মতো অংশবিশেষ একে আমরা বলছি কর্ণকুহর। এই তিনটে অংশ মিলে আমরা এটার নাম দিয়েছি কি? বহিঃকর্ণ। এরপর রয়েছে মধ্যকর্ণ। মধ্যকর্ণ মানে কি? বহিঃকর্ণ আর অন্তঃকর্ণ এর মাঝখানে মোটামুটি এই অংশটা, এই অংশটাকে আমরা বলছি মধ্যকর্ণ। মধ্যকর্ণের মধ্যে কি রয়েছে? না একটা বায়ুপূর্ণ প্রকোষ্ঠ রয়েছে যাতে ক্ষুদ্র ক্ষুদ্র তিনটে অস্থি রয়েছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এবং ওই প্রকোষ্ঠের সঙ্গে একটি ইউস্টেচিয়ান নালি দ্বারা ওটা আমাদের গলার একটা অংশের সঙ্গে যুক্ত রয়েছে। আর মধ্যকর্ণের পরে রয়েছে কি? না তার পরবর্তী যে অংশটা, এই অংশটাকে আমরা বলছি অন্তঃকর্ণ।
এই অংশটার নাম অন্তঃকর্ণ। অন্তঃকর্ণের মধ্যে কি রয়েছে? অন্তঃকর্ণের মধ্যে রয়েছে তিনটে অর্ধবৃত্তাকার নালী এবং শেষ প্রান্তে রয়েছে একটা শামুকের মতো পেঁচানো অংশবিশেষ, যাকে আমরা ককলিয়া বলি। এবার এটা গেল বায়োলজিক্যাল পোর্শন, অর্থাৎ কানের গঠন সম্বন্ধে। এখন আমাদের মূল আলোচ্য বিষয় যে শব্দ তরঙ্গ কিভাবে যাচ্ছে এবং কিভাবে আমাদের শ্রবণ অনুভূতি সৃষ্টি হচ্ছে। প্রথমেই দেখি, কোনো একটা সনক বা শব্দ উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে আমাদের প্রথম ধাক্কা দেবে কোথায়? এই যে ছাতার মতো অংশবিশেষ, এইখানে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে প্রতিফলিত হয়ে সেই শব্দ আমাদের কর্ণকুহর, এই কর্ণকুহরে যে পাইপের মতো অংশবিশেষ এখানে প্রবেশ করবে। এখানে ভেতর দিয়ে শব্দ তরঙ্গ যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কর্ণকুহরের শেষ প্রান্তে রয়েছে কি? একটা মাংসল স্থিতিস্থাপক পর্দা। এখন শব্দ তরঙ্গ যাওয়া মানে কি? সেই পর্দাতে গিয়ে শব্দ তরঙ্গ ধাক্কা মারছে, তাহলে কি হচ্ছে? একটা পর্দার কম্পন অনুভব হবে। এই কম্পন কর্ণপটহ কি করবে? না, পরবর্তী যে স্টেপ আছে, অর্থাৎ মেলিয়াস ইনকাস স্টেপিস, ওই পর্দার ওপর যে ক্ষুদ্র অস্থিটা লেগে আছে সেটা হলো মেলিয়াস। পর্দা কাঁপলে কি হবে? এই অস্থিটা কাঁপবে, অনেকটা ড্রামের ওপর যে লাঠি রাখা থাকে, ড্রামের পর্দা যদি কাঁপে অটোমেটিক ওর ওপরে যদি লাঠিটা, সেটা কাঁপবে। এখন মেলিয়াস অস্থি কম্পিত হলে সেই কম্পন ও পৌঁছে দেবে ইনকাস অস্থিতে, ইনকাস কম্পিত হলে সেই কম্পন পৌঁছে যাবে পরবর্তী স্টেপ, অর্থাৎ স্টেপিস অস্থিতে। এইভাবে শব্দ তরঙ্গ কম্পনের মাধ্যমে স্থানান্তরিত হতে থাকছে। এখন এই বায়ু মধ্যকর্ণের এই বায়ুপূর্ণ অংশটা যে ইউস্টেচিয়ান নালী দ্বারা গলার সঙ্গে যুক্ত থাকে, এর কারণ হচ্ছে আমাদের বাইরের যে বায়ুর চাপ এবং কানের ভেতরের যে বায়ুর চাপ, এটার একটা ব্যালেন্স করার জন্য। তোমরা অনেকে অনেক সময় খেয়াল করবে, ডাক্তারবাবুরা কানের কোনো ড্রপ দিলে আমাদের সেই ড্রপ যদি তেতো হয়, মুখটা তেতো তেতো লাগে। তার কারণ কানের এই ড্রপটা এখান দিয়ে আমাদের গলার কাছে চলে যায়, এই ইউস্টেচিয়ান নালী দ্বারা। এইবার আমাদের মূল বিষয় হচ্ছে শব্দ তরঙ্গ। এই শব্দ তরঙ্গ তার পরবর্তী স্টেপ, অর্থাৎ অন্তঃকর্ণে পৌঁছই। এই অন্তঃকর্ণে যে অর্ধবৃত্তাকার নালীগুলো থাকে, ওই নালীগুলো এন্ডোলিপ নামক এক প্রকার তরল দ্বারা পূর্ণ থাকে। ওই তরল দিয়ে ওই শব্দ তরঙ্গ স্থানান্তরিত হতে থাকে। শব্দ তরঙ্গ গিয়ে কী করে? ওই তরলটাতে একটা কম্পন সৃষ্টি করে। এরপর যে শামুকের মতো পেঁচালো অংশবিশেষ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ককলিয়া, এর মধ্যেও ওই তরল দ্বারা পূর্ণ থাকে। এতে করে ওই তরলটা কম্পিত হতে হতে সেই কম্পন পরবর্তী স্টেপে পৌঁছই। ককলিয়ার শেষ প্রান্তে একটা শ্রবণ গ্রাহক যন্ত্র বা শব্দ গ্রাহক যন্ত্র, অর্গ্যান অফ কর্টি বলে। এটা থেকে প্রশ্ন আসে, নামটা মনে রাখবে, অর্গ্যান অফ কর্টি। এটা কি? না, এটাই মূল শব্দগ্রাহক যন্ত্র। এটা কোথায় থাকে? না, ককলিয়ার শেষ প্রান্তে। ওই তরঙ্গ এটাই পৌঁছলে এটা রিসেপ্টারের কাজ করে, এটা উদ্দীপিত হয়। উদ্দীপিত হলে সেই উদ্দীপনা নিয়ে এই অঙ্গটা কী করে? না, আমাদের যে অডিটরি নার্ভ রয়েছে বা অডিটরি স্নায়ু রয়েছে, সেই স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা পাঠিয়ে দেয়। কোথায় পাঠিয়ে দেয়? না, আমাদের মস্তিষ্কে গিয়ে মস্তিষ্কে একটা শ্রবণ অনুভূতি সৃষ্টি করছে। তাহলে যে শব্দ কানে ঢুকেছিল, সেই শব্দ ধাপে ধাপে বিভিন্ন স্টেপে গিয়ে আমাদের মস্তিষ্কে শ্রবণ অনুভূতি সৃষ্টি করল, তাই আমরা কোনো শব্দ শুনতে পেলাম। এখন এই টোটাল প্রসিডিওরটাতে একটা সময় লাগে, আর যে কারণে
এই মাঝখানে যদি এই শব্দ তরঙ্গ যাচ্ছে আর তার মাঝখানে যদি কোনো কিছু আরেকটা শব্দ এসে হাজির হয়, সেই শব্দকে আমাদের কান আলাদা করে চিনতে পারে না। তার জন্য 1/10 সেকেন্ড সময় লাগে, যেটাকে আমরা শ্রুতি নির্বন্ধ বলে থাকি। আমরা এর আগে এই টার্মটার সঙ্গে পরিচিত হয়েছি। অর্থাৎ এইভাবে কানের ভেতরে শব্দ তরঙ্গ গিয়ে আমাদের মস্তিষ্কে শ্রবণ অনুভূতি জাগায়। এবার আমরা আলোচনা করব শব্দ দূষণ নিয়ে। দূষণ কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত। শব্দ দূষণ ছাড়াও জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, এইসব দূষণের সঙ্গে আমরা আগে পরিচিত হয়েছি। দূষণ ব্যাপারটা কী? দূষণ ব্যাপারটা কিছুই না, পরিবেশে কোনো কিছুর একটা অনুমোদিত মাত্রা, তার থেকে যদি সেই জিনিসটা বেশি থাকে তাহলে আমরা বলি যে ওটা দূষিত হয়েছে, অর্থাৎ দূষণ ঘটেছে। শব্দের ক্ষেত্রে কীরকম দূষণটা? না, কোনো একটা শব্দ যেটা আমাদের কানে সহন ক্ষমতার বাইরে, খুব উচ্চ প্রাবল্যযুক্ত এবং তীক্ষ্ণতা বিশিষ্ট, তাহলে আমরা লিখি একটু শব্দ দূষণ কী। শব্দ দূষণ হচ্ছে উচ্চ প্রাবল্যযুক্ত এবং উচ্চ প্রাবল্য হবে তীক্ষ্ণতা বিশিষ্ট এমন একটা শব্দ যেটা আমাদের সহনসীমার বাইরে, সহনসীমার বাইরে এটা কি করবে না আমাদের শারীরিক ও মানসিক যে সুস্থতা, শারীরিক ও মানসিক সুস্থতা ব্যাহত করবে। আর কি করবে? আমাদের মধ্যে একটা বিরক্তি সৃষ্টি করবে। আর কি? আর আমাদের জন্য অস্বস্তিকর হবে। তখন আমরা বলবো যে শব্দ দূষণ ঘটেছে। তাহলে পুরো বিষয়টা একবার দেখে নেওয়া যাক। তাহলে উচ্চ প্রাবল্য এবং তীক্ষ্ণতা বিশিষ্ট কোনো শব্দ যেটা আমাদের সহনসীমার বাইরে এসে আমাদের শারীরিক এবং মানসিক অনেক সমস্যা সৃষ্টি করবে, বিরক্তি আনবে এবং অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে, তখন আমরা বলবো যে শব্দ দূষণ হচ্ছে। এখন এই শব্দ দূষণের কারণ কী? শব্দ দূষণের বেশ কিছু কারণ রয়েছে। খুব জোরে শব্দ যেখান থেকে উৎপন্ন হয় সেইগুলোই হচ্ছে শব্দ দূষণের কারণ। কী কী কারণ দেখা যাক। 1, কলকারখানার শব্দ। দু নম্বর, যানবাহন। যানবাহনের শব্দ, গাড়ির হর্নের শব্দ। 3, বাজি, পটকার শব্দ। বাজি পটকার শব্দ। 4, লাউডস্পিকার। 5, হচ্ছে শব্দ দূষণের কারণ। এর সঙ্গে আরও অনেকগুলো রয়েছে, যেমন বাজ পড়ছে, মেঘ গুড়গুড় করছে, বিমান ওঠানামা করছে, এইগুলো আমাদের শব্দ দূষণের কারণ। এবার আমরা আলোচনা করব শব্দ দূষণের পরিমাপ নিয়ে। এখন দূষণকে আমরা কিভাবে পরিমাপ করব,
কোনো একটা শব্দ সৃষ্টি হলে আমাদের কানে শ্রবণ অনুভূতি সৃষ্টি করার জন্য সেটার একটা মিনিমাম তীব্রতার দরকার। তাহলে আমরা বলতে পারি ন্যূনতম যে তীব্রতার শব্দ আমাদের কানে শ্রবণ অনুভূতি সৃষ্টি করে সেটাকে আমরা শূন্য লেভেল তীব্রতা নাম দিতে পারি। তাহলে কি শূন্য লেভেল? ধরো এটা শূন্য লেভেল তীব্রতা। তাহলে এই তীব্রতা লেভেলের যে পার্থক্য, এই পার্থক্য যত তীব্রতা বাড়াবো তত তীব্রতা লেভেল বাড়বে, সেই পার্থক্যের এককে বেল দ্বারা প্রকাশ করা হয়। এই তীব্রতা লেভেলের পার্থক্যের একক কি? না, বেল। বেল কাকে বলে? না, শূন্য লেভেল তীব্রতা এর দশগুণ যে তীব্রতাটা, এর দশগুণ যে তীব্রতা সেটাকে এক বেল বলে। বেল একটা বড় একক, আর একটা ছোট একক হচ্ছে ডেসিবেল। ডেসিবেল আর বেলের মধ্যে সম্পর্ক কি? এক বেল সমান 10 ডেসিবেল। এবার আমরা আলোচনা করব যে ঠিক কত ডেসিবেলের শব্দ আমাদের জন্য কোনো ক্ষতি করবে না, আবার কতর বেশি হলে আমাদের জন্য ক্ষতি হবে। এখান থেকে আমরা কত ডেসিবেলের বেশি শব্দ বা কম শব্দ হলে সেটা কানের জন্য ক্ষতিকর বা ক্ষতিকর নয় সেগুলো আমরা বলতে পারবো। কীরকম? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর দ্বারা নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা হল 45 ডেসিবেল। এটা কি বলছে? না, নিরাপদ। এর থেকে একটু বেশি শব্দ অর্থাৎ 65 ডেসিবেল, এটা কি? এটাও তেমন খুব একটা ক্ষতিকর নয়। কিন্তু এর থেকে যত ওপরে উঠব, আস্তে আস্তে যদি আমরা এর থেকে বেশি তীব্রতার শব্দ আমাদের কানে পৌঁছই, তাহলে কানে ক্ষতির সম্ভাবনা থাকবে। সেটা কত দূর? সেটা ম্যাক্সিমাম 120 ডেসিবেল। এই 120 ডেসিবেলটাকে বলা হচ্ছে আমাদের সহনশীলতার অনুভূতি সীমা। এটাকে অনুভূতি সীমা বলছি। অর্থাৎ শূন্য লেভেল থেকে 120 ডেসিবেল অবধি হলেও আমাদের কানের জন্য খুব একটা ক্ষতিকর না। 120 ডেসিবেল অবধিও আমাদের অনুভূতি সীমা থাকে। কিন্তু এটা যদি আরও বাড়তে থাকে, বেড়ে বেড়ে যদি 150 থেকে 160 ডেসিবেলের কাছাকাছি হয়, তাহলে আমাদের কী হবে? আমাদের পার্মানেন্ট হিয়ারিং লস। 150 থেকে 160 ডেসিবেল হলে তাহলে আমাদের শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব শব্দ দূষণের প্রভাব সম্বন্ধে, অর্থাৎ ক্ষতিকর প্রভাব সম্বন্ধে। শব্দ দূষণের ফলে আমাদের কী কী ক্ষতি হতে পারে? নাম্বার 1, শারীরিক সমস্যা সৃষ্টি হবে। শারীরিক সমস্যা কী ধরনের শারীরিক সমস্যা?
না আমাদের কানে কম শুনতে পারি বা হৃদযন্ত্রে গোলমাল হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, এইসব শারীরিক সমস্যা হতে পারে, কিছু ক্ষেত্রে মানসিক সমস্যা হতে পারে, কিছু ক্ষেত্রে মানসিক সমস্যা হতে পারে। আর কি হতে পারে? একটা না, কেউ যদি কোলাহলের মধ্যে থাকে, চিৎকার চেঁচামেচির মধ্যে থাকে বা খুব জোরে সাউন্ড বক্স চলছে, তাহলে মেজাজ খিটখিটে হতে পারে। মেজাজ খিটখিটে হতে পারে। আর কি হতে পারে? মাথা ব্যথা, মাথা ব্যথা বা মাথা ধরা। অনেকক্ষণ আমরা কোনো শব্দের মধ্যে থাকলে আমাদের অনেকেরই সাময়িকভাবে মাথা ধরে যায়। আর রক্তচাপ বাড়তে পারে। সাধারণত যাদের কোনো শারীরিক সমস্যা আছে বা হার্টের অসুখ আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায়। রক্তচাপ বৃদ্ধি। আর কি হতে পারে? হৃদযন্ত্রের সমস্যা, হৃদযন্ত্রের সমস্যা। আর মনোযোগ নষ্ট হতে পারে, একাগ্রতা বিঘ্নিত হতে পারে, এরকম পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করতে পারে। সবারই যে একই ধরনের সমস্যা দেখা দেবে তা নয়। কারো রক্তচাপ বাড়তে পারে, আবার কারো ক্ষেত্রে মানসিক সমস্যা হতে পারে, কারো মেজাজ খিটখিটে হতে পারে, এই ধরনের নানা রকমের সমস্যা সৃষ্টি হতে পারে। সেগুলো কেন হবে? না, সবই শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবের কারণে এগুলো ঘটতে পারে। এবার আমরা আলোচনা করব শব্দ দূষণকে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব, কন্ট্রোল করব। এর প্রথমেই খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আসবে সেটা হলো সচেতনতা। সচেতনতা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা অন্যান্য দূষণগুলোর জন্য যতটা বেশি সচেতন, শব্দ দূষণের ক্ষেত্রে আমরা ততটা বেশি সচেতন নই। একে নিয়ন্ত্রণের জন্য সবাই আমরা একই রকম সচেষ্ট নই। এর একটা কারণ আছে। কারণটা কি? অন্যান্য দূষণ সবারই জন্য প্রায় একই রকম ক্ষতি করতে পারে, কিন্তু শব্দ দূষণের ক্ষতিটা পার্সেন্ট টু পার্সেন্ট যেহেতু ভ্যারি করে, তাই আমার জন্য একটা শব্দ ক্ষতিকর হলেও অন্যের জন্য সেটা হয়তো ক্ষতিকর নয়। ধরা যাক আমার হার্টের কোনো সমস্যা আছে বা আমার রক্তচাপ বেশি থাকে, হাই ব্লাড প্রেশার বা আমার ডায়াবেটিস আছে, তাহলে আমি যদি খুব জোরে যেখানে সাউন্ড বক্স বাজছে সেখানে যাই, তাহলে আমার শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দেবে। কিন্তু তোমরা দেখে থাকবে কোনো অনুষ্ঠানে কেউ ওই খুব উচ্চ শব্দে বাজছে এরকম সাউন্ড বক্সের সামনে ঘন্টার পর ঘন্টা নেচে চলেছে, তার খুব একটা কোনো শারীরিক সমস্যা হচ্ছে না। দেখা গেছে সুস্থ স্বাভাবিক মানুষ অপেক্ষা অসুস্থ মানুষের এই ক্ষতিকর প্রভাবটা অনেক বেশি। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে, শুধু নিজের না, প্রত্যেকের কথা ভাবতে হবে, যাতে আমার আনন্দের জন্য বা আমার অবহেলার জন্য অন্যের কোনো ক্ষতি সৃষ্টি না হয়। এবার দু নম্বর পয়েন্টে আসছি। দু নম্বর পয়েন্ট কি? উন্নত যন্ত্রের ব্যবহার। সেটা কীরকম জিনিস? তোমরা দেখে থাকবে পুরনো দিনে জল তোলার জন্য যে পাম্পগুলো ব্যবহার করা হতো, সেই পাম্পের শব্দ অনেক বেশি। বর্তমান দিনে যে পাম্পগুলো ব্যবহার করা হচ্ছে তার শব্দ অনেক কম। এই রকম আগে যে জেনারেটর ব্যবহার করা হতো তার শব্দ অনেক বেশি ছিল। বর্তমান দিনে টেকনোলজি এগোচ্ছে, তাই সেই সব যন্ত্র যে ব্যবহার হচ্ছে তার শব্দ অনেক কম হচ্ছে। তাই কলকারখানা
বা বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন যন্ত্রপাতি থেকে শব্দ উৎপন্ন হয় সেই সব যন্ত্রপাতি উন্নত মানের হতে হবে, যাতে অনেক শব্দ কম হয় এবং তার থেকে দূষণ অনেক কম হয়। এরপর আসবো 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ আইন প্রণয়ন। শব্দ দূষণ নিয়ে আইন প্রণয়ন করতে হবে, আইন। এখন আইন শুধু প্রণয়ন করলেই হবে না, সেই আইনটা যাতে কঠোরভাবে মেনে চলা হয় সেটারও দেখভাল করতে হবে। আর সর্বোপরি যেটা করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, না হলে আইন আইনের মতোই থাকবে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন অনুষ্ঠানে দেদার, মাইক, ডিজে বক্স এইসব বাজানো চলতেই থাকবে এবং শব্দ দূষণ হতেই থাকবে। আচ্ছা, আর কি 4 নম্বর পয়েন্ট, কলকারখানা, বিমানবন্দর এইগুলো সাধারণত লোকালয় থেকে দূরে করার চেষ্টা করতে হবে। বিমানবন্দর, কলকারখানা, লোকালয় থেকে দূরে স্থাপন করতে হবে। তাহলে কি, তার থেকে যে শব্দগুলো আসবে আমাদের কানে তার প্রভাব অনেক কম পড়বে। আর কিছু শব্দ যেখান থেকে, যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, যেমন বাজ পড়ার শব্দ, সেই সব ক্ষেত্রে বা আমাকে এমন একটা কারখানায় কাজ করতেই হবে যেখানে কোনোভাবেই শব্দ কমানো যাবে না, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি নিজের কানটাকে ঢেকে দিতে পারি। কিভাবে? সেটা হচ্ছে ইয়ার প্লাগ। এটা একটা নরম প্যাডের মতো জিনিস যেটা কানটা ঢেকে রাখবে। এর থেকে আমি নিজেকে শব্দটা কম করতে পারছি না, কিন্তু নিজেকে ওই শব্দ থেকে দূরে সরিয়ে রেখে আমার কানটাকে আমি ভালো রাখার চেষ্টা করছি। এই সব উপায় অবলম্বন করে আমাদের শব্দ দূষণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আজকের আলোচনা এখানেই শেষ হলো। ভৌতবিজ্ঞানের অন্যান্য বিষয়গুলির ওপর ভিডিও পেতে ছায়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করো। ভালো থেকো, সুস্থ থেকো।